সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিব। প্রথমেই থাকবে দখলকৃত মারিউপল সফর করলেন পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই নতুন সম্পর্ক, পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, নতুন দিগন্তের উন্মোচনা। এদিকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলো সন্ত্রাসীদের অভয়ারণ্য বললেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আরও জানিয়ে দিব, এই ভয়াবহ যুদ্ধের মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া, মাথা ব্যথা আমেরিকার এবং দক্ষিণ কোরিয়ার। এরপর জানিয়ে দিব, ইহুদিবাদে ইসরায়েলের পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ভয়াবহ সংঘর্ষ। এরপর থাকবে 30 মার্চ পর্যন্ত সময় পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি উত্তর কোরিয়ার। ভিউয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকবে বিস্তারিত। দখলকৃত মারিউপল সফর করলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দখলকৃত ইউক্রেনের শহর মারিউপল সফর করেছেন। দোনাতস্ক অঞ্চলে এই শহরটি গত বছরে মে মাস থেকে নিয়ন্ত্রণ করেছে রুশ বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রুশ বার্তা সংস্থা তাসের বরাদ্দ দিয়ে একথা জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন হেলিকপ্টার করে মারিউপল যান এবং গাড়ি চালিয়ে সেখানকার বেশ কিছু এলাকা পরিদর্শনও করেন। কেমলিনের বরাদ্দ দিয়ে তাস এজেন্সি আরো জানিয়েছে, পুতিন একটি গাড়ি চালিয়ে শহরের বেশ কয়েকটি এলাকা ঘুরেছেন। অনেক স্থানে তিনি গাড়ি থামিয়েছেন এবং শহরের বাসিন্দাদের সঙ্গে কথাও বলেছেন। প্রসঙ্গত, রুশনার ক্রিমিয়া সফরে একদিন পর মারিউপল পরিদর্শনে খবর দিল দেশটির গণমাধ্যম। এর আগে শনিবার রুশ মিডিয়া জানিয়েছে, ইউক্রেনের কাছ থেকে কৃষ্ণসাগরীয় ক্রিমিয়া উপদ্বীপ অধিগ্রহণের নবম বার্ষিকী উপলক্ষে সেখানকার সেভাস্তোপল বন্দর নগরী পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে শনিবার রুশ নেতাকে কৃষ্ণসাগরের বন্দর শহর সেভাস্তোপল পরিদর্শন করতে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন মস্কো নিযুক্ত স্থানীয় গভর্নর মিখাইল রাজনয়েভ। মস্কো 2014 সালে একটি গণভোটের মাধ্যমে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেয়, কিন্তু আজ পর্যন্ত কিয়েভ ও আন্তর্জাতিক সম্প্রদায় তা স্বীকৃতি দেয়নি। উল্লেখ্য, শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালত ICC রুশ নেতা পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইউক্রেনের সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে। তারপরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্রিমিয়া ও মারিউপল সফরের প্রসঙ্গ সামনে এলো। সম্পর্কে নতুন দিগন্তের সূচনা করবেন পুতিন এবং শি জিনপিং। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করতে যাচ্ছেন। আগামী সোমবার শি জিনপিং 3 দিনের রাষ্ট্রীয় সফরে মস্কোর যাবেন বলে কথা রয়েছে। গতকাল ক্রেমলিন জানিয়েছে, কৌশলগত মিত্র সঙ্গে আলোচনার জন্য প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার 3 দিনের সফরে মস্কো পৌঁছাবেন। পুতিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, আগামী সপ্তাহে সম্পর্ক জোরদার এবং পূর্ণাঙ্গ অংশীদারিত্বের বিষয়ে দুই নেতা একটি গুরুত্বপূর্ণ ঘোষণায় সই করবেন। উশাকভের তথ্য অনুযায়ী, রাশিয়া এবং চীন 2023 সাল পর্যন্ত সহযোগিতার একটি রোডম্যাপ ঠিক করবে। এছাড়া এই সফরে ও 1 ডজন চুক্তি হবে বলে আশা করা হচ্ছে। চুক্তি সইয়ের দিন রাশিয়া এবং চীনের পত্রিকায় দুই দেশের সম্পর্ক নিয়ে বিশ্বের নিবন্ধ ছাপানো হবে। মূল আলোচনা আগেই উদ্বেগকে বিশেষ গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে বিবেচনা করা হচ্ছে। এছাড়া পুতিন এবং শি জিনপিং এর আলোচনায় ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের বিষয়টিও থাকবে বলে জানিয়েছেন উশাকভ। তিনি বলেছেন, চলমান সংকট নিয়ে চীনা প্রেসিডেন্ট খুব ভালো ধারণা রাখেন। আন্তর্জাতিক বিষয়ে চীনের অবস্থানকে রাশিয়া বিশেষ গুরুত্ব দিয়ে থাকে বলে তিনি উল্লেখ করেছেন। এদিকে চীনা প্রেসিডেন্টের মস্কো সফরের বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্ব ইস্যুটি মত বিনিময় করবেন। পুতিন ও শি জিনপিং আলোচনায় ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের বিষয়টি থাকবে বলে জানিয়েছেন। পুতিনের শীর্ষ উপদেষ্টায় ইউরি উশাকভ জানিয়েছেন, আগামী সপ্তাহে সম্পর্ক জোরদার এবং পূর্ণাঙ্গ অংশীদারিত্বের বিষয়ে দুই নেতা একটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র করবেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামীকাল 3 দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো যাবেন। তার এই সফর দেশ দুটির সম্পর্কের নতুন উদ্দার উন্মোচন করবে। খবর আল জাজিরার কেলমন জানিয়েছে, কৌশলগত মিত্রের সঙ্গে আলোচনার জন্য প্রেসিডেন্ট শি জিনপিং আগামীকাল 3 দিনের সফরে মস্কো পৌঁছাবেন। সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলো সন্ত্রাসীদের অভয়ারণ্য বলছে বাশার আল আসাদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার দেশে অবস্থানরত অবৈধ দখলদার মার্কিন সেনারা তাদের ঘাঁটিকে উগ্র সন্ত্রাসীদের আস্তানায় পরিণত করেছে। ইরাক ও জর্দান সীমান্তবর্তী কৌশলগত আল তানাফ এলাকায় ওই মার্কিন ঘাঁটি অবস্থিত বলে জানিয়েছেন তিনি। খবর রুশ বার্তা সংস্থা স্পুতনিকের। রাশিয়া সফরকারী প্রেসিডেন্ট আসাদ রুশ বার্তা সংস্থা স্পুতনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আল তানাফ অঞ্চলে আমাদেরকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি সংঘাতে লিপ্ত হতে হচ্ছে। আল তানাফ অঞ্চলকে পুরোপুরি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ ছেড়ে দেওয়া হয়েছে। ওই মরু অঞ্চলে মার্কিন সেনাদের শুধু এই একটি কাজেই মোতায়েন রাখা হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন সেনারা তাদের ব্যারাকগুলোতে যে সন্ত্রাসীদের অভয়ারণ্য পরিণত করেছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। সেখানে হাজার হাজার সন্ত্রাসীকে তাদের পরিবারসহ থাকতে দেওয়া হয়েছে। সিরিয়ার বিমান বাহিনী বা সেনাবাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর জন্য তাদের সময় মতো বিভিন্ন জায়গায় হস্তান্তর করা হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার কাছে এই সংক্রান্ত অকাট্য প্রমাণ রয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া একটি স্বল্পমাত্রা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে আজ বার্তা সংস্থা AFP এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বৃহৎ সামরিক মর্ডার মধ্যে এই নিয়ে চতুর্থবারের মতো উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, আমাদের সামরিক বাহিনী উত্তর পিয়াংগান প্রদেশ থেকে স্থানীয় সময় 11:05 পূর্ব সাগরের দিকে ছোড়া একটি স্বল্পমাত্রা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। প্রসঙ্গত, উত্তর কোরিয়া অব্যাহত হুমকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া নিরাপত্তা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে যৌথ সামরিক মড়া চালাচ্ছে। গত 13 মার্চ দেশ দুটির মধ্যে গত 5 বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক মড়া শুরু হয়েছে। ফ্রিডম শিল্ড নামে পরিচিত এই মহড়া চলবে 10 দিন। এদিকে উত্তর কোরিয়া এই মহড়াকে হামলার পূর্ব প্রস্তুতি হিসেবে বিবেচনা করছে। দেশটি একাধিকবার সতর্ক করে বলেছে, তারা এই মহড়া জবাবে অপ্রতিরোধ পদক্ষেপ নেবে। ইসরায়েলি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ। বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে আবার উত্তাল ইসরায়েল। নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘাতে জড়িয়েছেন আন্দোলনকারীরা। রাজধানী তেল আবিবের মূল চত্বর এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ ইসরায়েলিরা। এ সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছবিতে ক্রাইম মিনিস্টার লেখা ব্যানার বহন করেছেন তারা। এছাড়া, রাষ্ট্রীয় পেশশক্তির সামনে কখনো নত যেন হবেন না এমন স্লোগানও ছিল। গত বুধবার সরকারের প্রতি সুপ্রিম কোর্টের সংস্কারের ইস্যুটি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট আইজাক হারজগ। তিনি বলেন, আন্দোলনকারীদের সঙ্গে বসে দফায় দফায় করা উচিত, কিন্তু সেই প্রস্তাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্টে খসড়া বিলটি পাশ হয়েছে, চক্রান্ত অনুমোদন পেতে পারে এপ্রিলে। ফলে বিচারপতি নিয়োগ ও আইন পাশে কমবে সর্বোচ্চ আদালতের ক্ষমতা, উল্টো আইন প্রণেতারা পাবেন বাড়তি সক্ষমতা। 30 মার্চ পর্যন্ত সময় পেলেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই পাকিস্তান তেহরিক ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেছে আদালত। সেই সঙ্গে আলোচিত তোষাখানা মামলা পরবর্তী শুনানির তারিখ আগামী 30 মার্চ নির্ধারণ করা হয়েছে। ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাফর ইকবাল এই আদেশ দিয়েছেন। এদিন আদালতের বাইরে পুলিশ ও পিটিআই কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের কারণে কোনো শুনানি ছাড়াই এই আদেশ দেন বিচারক। এমনকি পুলিশ বাধার কারণে বিচারকের সামনে হাজির হতে পারেনি ইমরান খান। পরে বিচারক তাদের অভিযুক্ত না করে এবং উপস্থিত হয়েছেন মর্মে চলে যাওয়ার অনুমতি দেন। ট্রিবিউন ও জিওটিভি জানিয়েছে, এদিন সকালে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেন পিটিআই চেয়ারম্যান। তখন তার বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে তার বাসভবন থেকে AK-47 রাইফেল উদ্ধারের দাবিও করা হয়েছে। যুদ্ধে যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় প্রস্তুত 8 লাখ উত্তর কোরীয়। উত্তর কোরিয়া দাবি করেছে যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশটিতে অন্তত 8 লাখ নাগরিক স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিতে স্বাক্ষর করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রডং সিনমুন এই খবর দিয়েছে। তুর্কি সংবাদ মাধ্যম আরটি ওয়ার্ল্ড জানিয়েছে, উত্তর কোরিয়ার গণমাধ্যমটি একটি প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার জন্য দেশটির প্রায় 8 লাখ মানুষ প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে শুধু শুক্রবার সারা দেশে প্রায় 8 লাখ ছাত্র ও শ্রমিক শ্রেণীর মানুষ সেনাবাহিনীতে যোগ দিতে অথবা পুনরায় তালিকাভুক্ত হতে স্বেচ্ছাসেবক হয়েছেন। চলমান যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া যখন একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে, তখন এমন খবর দিল পিয়ংইয়ং। সর্বশেষ বৃহস্পতিবার উত্তর কোরিয়া তার হোয়াটসং 17 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM নিক্ষেপ করেছে। এদিন কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সমুদ্রে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে উত্তর কোরিয়া, যা ছিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইউলের জাপান সফরে মাত্র কয়েক সপ্তাহ ঘণ্টা আগে। যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনের অধীনে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়েছে, পিয়ংইয়াং এর এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান। এর আগে গত 13 মার্চ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ মহড়া শুরু করে। কোরীয় উপদ্বীপে চলমান 10 দিনব্যাপী মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি বলে উল্লেখ করেছে পিয়ংইয়াং। দুই দেশের ওই মহড়া শুরুর কয়েক ঘণ্টা আগে থেকে এখনও পর্যন্ত অন্তত 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্বেচ্ছাসেবকদের দেশের শত্রুদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে এবং দুই কোরিয়াকে একীভূত করার অঙ্গীকার নিয়ে সেনাবাহিনীতে তালিকাভুক্ত হতে নাম লিখিয়েছেন। প্রকাশিত ছবিতে দেখা যায়, সেনাবাহিনীর স্বেচ্ছাসেবক হিসেবে নাম লেখাতে কনস্ট্রাকশন সাইটে যুবকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। অন্তত 8 লাখ শিক্ষার্থী ও শ্রমিক একযোগে শত্রুকে ধ্বংস ও তাদের হাত থেকে দেশ রক্ষার যুদ্ধে সেনাবাহিনীর ইউথ ভ্যানগার্ড হিসেবে নাম লিখিয়েছেন, কারণ মার্কিন সাম্রাজ্যবাদী ও তাদের পুতুলরা উত্তর কোরিয়াদের স্বাধীনতা, উন্নয়ন ও বাঁচার অধিকারকে ধ্বংস করতে চায়।